হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এর নিউ ডে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা স্টার্ট করেছি আমার ব্যালকনি থেকে। আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, আর এখানের আবহাওয়াটা না আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে হালকা হালকা মানে ভোরের দিকে না হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আর অনেক দিন পরে আমার গাছগুলোকেও তোমাদেরকে দেখাচ্ছি। গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর সব থেকে আমার পছন্দের গাছ হচ্ছে এই যে স্নেক প্লান্ট, এটাও বেশ বড় হয়ে গেছে। আর এই গাছটার নাম আমি জানি না, মনে হচ্ছে গাছের পাতাগুলো লতাতে লতাতে এরপরে মেঝেতে চলে আসবে। আর ঘরের ভেতরে যে এলিকাটা থাকে সেটাকে আমি বাইরে বার করে দিয়েছি, কারণ এর একটা পাতা না একটু হলুদ হলুদ হয়ে গেছে সেজন্য। আর এই গাছের পাতা, আগে তো দুটো গাছ ছিল, এখন মানে চার পাঁচটা গাছ হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। আর ওভি দুটো গোলাপ গাছ নিয়ে এসেছিলো, তা একটা তো অবস্থা একদম খারাপ, এটা অবশ্য বেঁচে গেছে, এটা অবশ্য বেঁচে গেছে বলবো না, এটা বেঁচে গেছে। আর উপরে যে গাছটা রয়েছে এই গাছটা না মনে হচ্ছে আর বাঁচবে না, বাঁচাতে পারলাম না আমি, না এই সমস্ত দায়িত্ব ওভি। আর এখানে একটা অপরাজিতা গাছও লাগিয়েছে, আমার বাগান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন। আজকে বেশ বাইরের ওয়েদারটা ভালো বলে বেশ কিছুটা টাইম ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে না ভীষণ ভয় লাগে, তার কারণ না আমাদের ব্যালকনিতে প্রচুর বলতা ঘুরে বেড়ায়, কখন কামড়িয়ে দেবে সেই ভয়ে না ব্যালকনিতে দাঁড়ানো বন্ধ করে দিয়েছি। বিশেষ করে সকালবেলার টাইমটা তো ব্যালকনিতে দাঁড়াই না, ওরা এই টাইমটা খুব বেশি উড়ে উড়ে বেড়ায়। আর একটু পরেই যেহেতু হিটটা বেড়ে যাবে সেজন্য এই বড় কার্টেনটা টাঙিয়ে দিয়েছি, এখনই বেঁধে দেবো, কারণ না হলে না ওই আধা ঘন্টা এক ঘন্টা পর থেকেই না পুরো ব্যালকনিটা হিট হওয়া শুরু হয়ে যায়, আর পরে এখানে আর আসা যায় না। সেজন্য এখনও এই পর্দাটা টাঙানো থাকছে, খুব বেশি দিন আর এই পর্দাটাকে টাঙিয়ে রাখতে হবে না। শীত চলে আসলে তখন আর যত পারা যাবে এই পর্দাটাকে খুলে রাখার ব্যবস্থা করতে হবে। যতদিন শীত না আসে মানে ঠান্ডাটা যতদিন না আসে ততদিন এই ব্যালকনিটা এই পর্দা দিয়ে ঘেরা থাকবে। ওদিকে পর্দা টর্দা দিয়ে চলে আসছি, চলে এসে শুরু করে দিয়েছে ঘরের কাজ, বাসি কাজগুলো করে ফেলি, কারণ আজকে আবার ওবি নাইট শিফট করে এসছে, বেশি জ্বালাতনও করা যাবে না, কারণ বেচারা নাইট ডিউটি করে এসে এখন একটু ঘুমাচ্ছে, তার জন্য আস্তে ধীরে কাজ করছি। যত আস্তে কাজ করব তত বাবা আর মেয়ে শান্তিতে ঘুমাতে পারবে, তো সেজন্য না পর্দাটাও ভালো করে খুলতেও পারছি না। পর্দা খুললে না চোখে খুব রোদ লাগবে, বাইরে পর্দাটা দেওয়া আছে তাও কী হয়েছে, একটা হিট তো থাকেই না, সেজন্য ভালো করে খুলতেও পারছি না। আর পর্দাটা না খুললে না ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকে, নিজেরও ভালো লাগে না। কিন্তু যতক্ষণ ওরা ঘুমাচ্ছে ততক্ষণ তার এই মানে ঘরের ভেতরের পর্দাটা তো খোলা যাবে না, কিন্তু ওই ঘরে ওর আলো জ্বালাতে পারছি না। এই ঘরে এবার আলো জ্বালিয়ে নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আলো জ্বালিয়ে না দিনের বেলা কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন সূর্যের আলোটা কখন একটু দেখবো কখন একটু দেখবো, যা তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ ঘুম থেকে উঠেই আদ্যুর জন্য মানে আদ্যু ঘুম থেকে উঠে গেলে আমি এখনও ব্রেকফাস্ট করিনি, অভি এখনও ব্রেকফাস্ট করেনি, আর আদ্যু ঘুম থেকে উঠলে আদ্যুকেও ব্রেকফাস্ট করাতে হবে। অভি শুধু ডিউটি থেকে এসে কালকে এক্সট্রা রুটি বানানোর জন্য আমার বাসি রুটি খেয়েই শুয়ে পড়েছে, আর অত সকালবেলাও আজকে আর কিছু বানাতে বারণ করলো, আর খুব বেশি আর্লি মর্নিং আমি কিছু বানাইও না, ও দশটার দিকে যখন ঘুম থেকে ওঠে তখন একবারে কিছু একটা খেয়ে নেয়। এরপরে চলে এসেছি সব জামাকাপড় ডিউটি থেকে এসে জামাকাপড়টা টুলের ওপরে রেখে দেয়, আর সে সমস্ত জামা টামাগুলো ঠিকঠাক করতে হবে এখন। আর আমার কাছে আদু গিয়ে বারবার ড্রেসিং টেবিলের কাজটাই না হাত দেয়, সেজন্য হাতের একটা ছাপ পড়ে যায়। আর এমনিতেও রান্নাঘর যেহেতু সামনে সেজন্য ও কাজটাও না খুব তেলচিটে হয়ে যায়, সেজন্য দুই দিন পরপর এটাকে ক্লিন করে নিই। আর টিস্যু পেপার আনতে গিয়ে দেখি একটা লম্বা টিস্যু পেপার, মানে টিস্যু পেপারগুলো কাটা নেই, তা কী আর করা যাবে, ওটা নিয়ে এসে নিজেই হাত দিয়ে ছিঁড়ে নিয়ে কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে দেখছি মানে এই কাজে আর শেষ হয় না, একদিকে ভাবলাম শুধু কাজটা পরিষ্কার করলেই হয়ে যাবে, এখন দেখছি না কাজ পরিষ্কার করলে হবে না, পুরো ড্রেসিং টেবিলটাই নোংরা হয়ে রয়েছে। আদ্যু আবার একটা জুতোও ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিয়েছে, বেশিরভাগ সময় একটা জুতো আদ্যু ওই ড্রেসিং টেবিলের ওপরে রেখে দেয়, ও যে কী মজা পায় এতে আমি জানি না, যাই হোক ও মজা পেলে ওর মজাটা তো করতে দিতে হবে। তাড়াহুড়ো করেই কাজ করছি বলতে গেলে হয়। এর মধ্যে আমার ননদ আবার ফোন করে দিয়েছে, ব্যাস
আর কাজ করা হবে না। এখন ননদ আর বৌদির মধ্যে, বৌদি না ভাই বউ, ভাই বউর মধ্যে বেশ ঘন্টাখানে গল্প চলবে, দুজন মিলে ভিডিও কলে এখন গল্প শুরু হয়ে গেছে, তার মানে কাজকর্ম বন্ধ হবে, চুপচাপ বসে গল্প করো। আর গল্পের টপিক হলো দিদির একটা ছোট্ট পুচকি বেবি হয়েছে, তাকে নিয়েই আজকের গল্পটা শুরু। বাসি কাজ সমস্ত কমপ্লিট, এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, অর্ধেক হরলিক্স খাওয়া হয়ে গেছে, এখন আমার মনে পড়লো যাই একটু ভিডিও শ্যুট করে আসে, তাই আবার বসে পড়লাম অর্ধেকটা নিয়ে। অর্ধেকটা তো আগেই খেয়ে নিয়েছি, রান্নাও অলমোস্ট স্টার্ট করে দিয়েছি, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে ডিউটি থেকে এসে, নাইট ডিউটি চলছে, ডিউটি থেকে এসে ইউনিফর্ম এখানেই ফেলে রেখে দিয়েছে, এগুলো সব আবার ওঠাতে হবে। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এই যে এই মহাশয় মানে আমার কর্তা মহাশয় খাওয়া স্টার্টও করে দিয়েছে। বলো আজকে মেনু কি কি? আজ মেনু তো অনেক কিছু আছে, জুগারের আপা কাতলা, আন্ডা কারি, আর দুটো সবজি জুগারও। হ্যাঁ আমি ধরে নিই ওগুলোকে, কালকে আমি বলে দিচ্ছি যেটা ধরেনি সেটা হলো আলু আর কুমড়ার সবজি আর সোয়াবিন ওখানে রাখা আছে, মেবি ওগুলো খাওয়া হবেও না, এনে অর্ধেক খেয়ে ফেলেছে, আমি এখনো স্টার্টই করিনি। লাঞ্চ করে তিনজন শুয়েছি, এমন সময় কনিং বেলের ঘন্টি বেজে উঠল, ঘন্টি বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলেই মনটা খুশি হয়ে গেল, কারণ পার্সেল এসে গেছে। আর এটা হলো আদুর পুজোর পারচেসিং, মানে আদুর পুজোর পারচেসিং স্টার্ট হয়ে গেছে, এর মধ্যে কী আছে সেটা তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো। বেশ কিছুদিন ওয়েট করে আছি এই জিনিসটার জন্য। এখানে আছে হচ্ছে আদুর পূজোর জুতো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন তোমাদের কেমন লাগলো জানিও। ঘুম থেকে ওঠার পরে অভি গেছে মাঠে খেলতে, আর আমি আর আদু এখন ব্যালকনিতে, আদু আমার আগে এসেই ব্যালকনিতে বসে আছে, আর আমি চেক করছি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, এখন আদু এখানে বসে খেলা করবে, দৌড়াবে, ছুটে বেড়াবে, অনেক কিছুই করবে। আর যেহেতু এখানে ট্রাইপডটা রাখা আছে, যে এখানে দেখাতে এসছে কী হচ্ছে এখানে, ও কি ও ওখানে বসে বসে পাজেল সলভ করছে, সলভ তো করতে পারে না, ওগুলোকে ছড়াই, সেটা নিয়েই এখন দেখাচ্ছে। আর আমি তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ এরপরে জামাকাপড় ভাঁজ করে সন্ধ্যা দেব, তারপরে যাব রাতে ডিনার বানাতে, মানে ডিনার যেহেতু অভি আটটায় ডিউটি বেরোবে সেজন্য ডিনার বানাতে যাব। আর এদিকে আদ্য আমাকে হেল্প করতে বসেছে, মানে সমস্ত জিনিস এদিক থেকে ওদিক ছড়াবে, এই করবে সেই করবে, মানে আমি যতই ভাঁজ করব কেন ও টান মারবে আবার ওগুলোকে নিজেই। আর এর মাঝখানে ওর ফেভারিট ড্রেস, যেটাকে ও সুন্দর বালার নেসু বলে, ওর ড্রেস তো বলতে পারে না, ওর নেসু, ওকে নেসু বললে ও বোঝে ওটা ড্রেস, ওর এটা ফেভারিট ড্রেস, ওটা নিয়ে ও যে সব কিছু ছুটে ছুটে ফেলে দিচ্ছে। এখন ওই জিনিসগুলো ছড়ানো ছিটানো হয়ে গেছে, আমি সমস্ত কিছু ভাঁজ করে আলমারিতে ভরতে গেছি, ওর হঠাৎ করে মাম্মা কোলে উঠতে ইচ্ছা করেছে, আবার একটু মাম্মা কোলে উঠে নিল, মানে খেলা করতে করতে ওকে একটু আদর করতে হয়, ও খেলা করবে ওকে গিয়ে গিয়ে আদর করলে তো খুব ভালো, যে আমি ওকে বেড থেকে নামিয়ে দিয়েছি সেজন্য রাগ করে নিজে বসে আছে, কত কিছু শিখে গেছে। এদিকে আমার রুটি বানানোও অলমোস্ট কমপ্লিট, রুটি কারণ আটটা সময় বেরোবে, মানে সাতটা দশের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে, অবশ্য সাতটা দশের আগেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই, এখন খাবে, মানে ও রেডি হয়ে গেছে, এখন শুধু ডিনারটা করবে, করলেই হয়ে যাবে। একটা বড় চিন্তার ব্যাপার যে ঠিক টাইমের মধ্যে হবে তো, আটটার আগ সাড়ে সাতটার মধ্যে সব কিছু হয়ে যাবে তো, সাতটা সাড়ে সাতটার মধ্যে সব কিছু হয়ে যাবে তো। ও
অভি যখন ডিউটি বেরোয় অভির সাথে আমরাও আমি আর আদিও চলে এসেছিলাম বাইরে। তো এখন এখানে বাচ্চারা মানে মন ভরে খেলা করা যাকে বলে খেলা করছে, মানে যে যার মতন ছুটে বেড়াচ্ছে, আর এটা দেখেও বেশ ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ রাত অনেক হয়ে গেছে, আবার রুমে নিয়ে গিয়ে আদুকে খাওয়াতে হবে, আর ওর তো যাওয়ার ইচ্ছা নেই যেহেতু ও এখানে খেলা করছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।